গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10:45, যদিও সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে। বারান্দাটা দেখবার মতো অবস্থা নেই, মানে ব্যালকানিটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যেহেতু নিচে গাছগুলো ছিল, নিচের অবস্থাটা পুরো বাজে অবস্থা হয়ে গেছে। এটা কালকে বা সানডে ছাড়া অসম্ভব ব্যাপার পরিষ্কার করা, তাই হাতও দিচ্ছি না। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট তো হয়েছে, তোমরা দেখলেই। সকালবেলা চাউমিন খেলাম আমরা। তো আজকে রান্না হবে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর করব মাছের ডিমের বড়া, আর ওই আলুর চিপসগুলো যে আছে ওগুলো ভাজবো। তো চলো শুরু করি, আজকে সেরকম আর কিছু রান্না নেই। যাওয়া যাক, এবার সস নিয়েছিলাম চাউমিনের সাথে। প্রেশার কুকার এখানে মুগ ডালটা ভেজে নুন দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে বসিয়ে দিলাম সেদ্ধ হতে। এবার আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই, আর দেখি টাইম হলে ঘরটা মুছে নেবো। আর দেখতে পাচ্ছ সাইকেল থেকে এখানে নামিয়ে দিয়েছি। ওপরটায় থাকলে না বড্ড বেশি ধুলো পড়ছে, আর আমি রোজ মুছতেও পাচ্ছি না, আর বেশি ধুলো পড়ে যাচ্ছে, কারণ একটা সাদা তো আরো কালো হয়ে যাবে পুরো। তো ওই জন্য এখানটায় নামিয়ে দিয়েছি। এখানটায় থাকলে অতটা নোংরাও হবে না, আর আমি মুছেও দিতে পারবো দেখলে। আর এখানে জামা কাপড়ের ক্লিপগুলো রেখেছি, যদিও জামা কাপড় মেললে সরিয়ে দিতে পারবো আর কি। কিন্তু আবার করছে মেঘ, হাওয়া দিচ্ছে, কদিন ধরে এত ওয়েদারটা খারাপ যাচ্ছে না। মামনি পাপারা সত্যি ভালো একটা টাইমে ঘুরে গেছিল, কারণ তখন সত্যি একদিনও বৃষ্টি হয়নি, আর প্রত্যেক দিন রোদ উঠত। তো এবার কাজটা করে নি, যদিও কাজ করব বলে আবার বসে পড়লাম। চলে এসেছি রান্নাঘরে। আগে এখন মাছের মাথাটা ভেজে নেব, ওখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আদৌ বললাম যে ঘরটা ঝাড় দেবো, ডালটা সেদ্ধ হতে হতে করতে পারিনি, কারণ ওই যে গিয়ে বসেই তো করলাম, বসে করলে কি আর কাজ হয় না। তো মাছের মাথাটা ভাজাটা হতে থাকো, আর এখানে দেখতে হবে ডালটা কতটা সেদ্ধ হয়েছে, না হলে আবারও দিতে হবে। প্রেশার কুকারে কাজ করতে আমার এমনি খুব ভয় লাগে, যদি প্রেশার কুকার বাজি করে এরকম মনে হয়। মাছের মাথাটা ভাজাবো, তারপর ওখানেই বসাবো। তো এবার যাই ঘরটা ঝাঁপিয়ে নিই, এবার আর সময় নষ্ট করবো না, নাহলে না অনেকটা দেরি হয়ে যায়। দেরি বলতে এমন কিছু হয় না, একটার আগেই সমস্ত কাজ হয়ে যায়, কিন্তু তাও ভালো লাগে না। যখন একাই থাকবো সবটা করে নেওয়াটাই ভালো। এখানে আমার ভাতটাও হয়ে গেছে, ডিমের বড়াটাও এখানে করা হয়ে গেছে। এটাকে আমি জাস্ট ঢাকা দিয়ে এখন রেখে দেবো, খাওয়ার সময় আরেকবার ডিপ ফ্রাই করে নেবো। দেখো হালকা করে ফ্রাই করে রেখে দিয়েছি, আর এখানে আলুর পাঁপড়টাও ভেজে রেখেছি, আর এখানে মাছের মাথা দিয়ে মুগের ডালটা দু বাটিতে রেখেছি। নিচেরটা হচ্ছে কালকের জন্য, আর ওপরেরটা আজকের জন্য। তো চলো ঢাকা চাপা দিয়ে গিয়ে একটু বসি। রোজ দিন রাত্রিবেলাটা না বৃষ্টি হওয়া একটা, যেন কি আর বলবো, রোজ এই টাইমে বৃষ্টিটা হচ্ছে। এখন বাজে 9:30, আর রোজ এই টাইমটাতেই নামে, মানে 8:30-টার পর থেকে, 9:00-10:00 দিক থেকে। আর ওই ব্যালকানিটাতে জাস্ট দেখো কত জামা কাপড় মেলা, উনি এখনো জায়গা খুঁজছে আর কি। তো চলো রাতের রান্নার ঘরে যাওয়া যাক। এবার বললামই চলে আসবো রান্নাঘরে, তো চলেও এসেছি কথা মতো। এইবার ময়দাটা প্রথমে মেখে নেব এই আর কি। তবে এই মাখতে মাখতে তোমাদেরকে বলে রাখি, যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, যদি কিছু অন্তত ভালো লেগে থাকে, তাহলে আমি জানি না সত্যি ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার তো দূরের কথা, তো সত্যি আমি জানি না ভালো লাগছে কিনা, আদেও তোমাদের কাছে ব্লগগুলো পৌঁছচ্ছে কিনা, আমি সত্যি বুঝতে পারছি না। যেটাই হোক না কেন, যদি পৌঁছে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। জোর বৃষ্টিটা এখন নামলো, এটার মধ্যে আমি একটুখানি পুরো ময়দা খাচ্ছি না আর কি, তাই আটা মিশিয়েছি, ময়দা মিশিয়েছি, আর দিলাম সামান্য নুন, আর পরিমাণ মতো রিফাইন অয়েল, যেভাবে আর কি ময়ম দেয় আর কি, যেভাবে মাখে সেভাবে এবার ময়দাটাকে মেখে নেব। তো চলো আমি মেখে নিই।
দেখো ডোটাকে আমি মেখে নিয়েছি, খুব বেশি শক্ত বা নরম এরকম কিছু মাখিনি, এরকম মেখেছি। এটাকে 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এইবার রেডি করে নেবো আলুর পুরটাকে। আলুটা সেদ্ধ করার পরেই না আমি গরম অবস্থাতেই চেষ্টা করেছি আর কি খোসা ছাড়িয়ে এরকম একটু মেখে নেওয়ার। এবার একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও ধনে পাতা। ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা, আর দেব সামান্য পরিমাণে একটু চিনি। না না ওটা তো সামান্যই, ঠিক আছে। চলো পরের স্টেপে যাওয়া যাক। অনেকটাই তুলে তুলে আমি ফেলার চেষ্টা করলাম। আর দেব একটু হলুদ, আমারই ভুল হয়েছে, ইউজ করা উচিত ছিল আমার চামচটা। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার আমি মেখে নেবো ভালো করে। কেউ চাইলে এটার মধ্যে আমচুর পাউডার বা চাট মশলাও দিতে পারো। আহা, ধনে পাতা আর ভাজা মশলার গন্ধটা এতটাই বেরিয়েছে মনে হচ্ছে যেন ফুচকার আলু মাখা হচ্ছে। যাই হোক, চিনির কাণ্ডটা কিন্তু কাউকে বলবে না। হ্যাঁ, সবটা হয়েছে কিন্তু ওর জন্য, তোমার জন্যই হয়েছে। যত দোষ নন্দ গোছ, এখন তোমাকে চিমটা কে ভরতে বলেছিল। তো যাই হোক, এবার মেখে নিয়ে এটাকেও আমি রেখে দেব, 10টার দিকে এসে ভাজব। তো চলো, তখন তোমাদের সাথে নয় দেখা হবে। আমি এখানে লেচিগুলো করে নিয়েছি, আর এখন যখন করব বাকিগুলোকে ঢেকে রেখে দেব। আর এখানে পুরটা তো রয়েছে। মাখাটা কতটা ভালো হয়েছে দেখো, আমি কিন্তু তেল ময়দা ছাড়াই কাজটা করছি। একটু বড় করেই এটাকে করে নিতে পারলে ভালো হবে, পুরটাও বেশি দেওয়া যাবে আর আমার বেলার সময়ও সুবিধা হবে। আরেকজন পাশে দাঁড়িয়ে উস্কুস উস্কুস করছে, কারণ তিনি পুর ভরতে খুবই ভালোবাসেন, কিন্তু আজকে তাকে কাজ দিয়ে দিয়েছি যেহেতু সে আর পাচ্ছেন না। এইবার এটাকে জোড়া লাগিয়ে দেব। পুরটাকে আমি একটু বেশি দিয়ে দিলাম, অবশ্য বেশি না দিলে ঠিক ভালোও লাগবে না খেতে। না ঠিক আছে, তো চলো এভাবে বাকিগুলো ভরে নি। তো চলো, চাটটা আপাতত আমি বানিয়ে নিয়েছি, এবার চাটটাকে আমি আগে বেলে নিই একটু, একদমই হালকা হাতেই বেলবো। বেশি চাপ দেওয়ার দরকার নেই, বেশি চাপ দিতে গেলে পুরটা বেরিয়ে যেতে পারে। আর দেখে বুঝতে পারছো কিনা জানি না, একটু ক্লোজ দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে, পুরো চারদিকটাই কিন্তু ছড়িয়ে যাচ্ছে। খুব বেশি পাতলা তো এটা হবে না, একটু মোটা ধরনেরই হবে, তাও যতটা বেলা যায় ততটুকু বেলে নিয়েই, আর দরকার নেই।
তো চলো প্যানটাও গরম হয়ে গেছে, আমি আগে খালি প্যানে একটুকুনি দিয়ে সেকে নেব। ওটা হতে হতে আমি আবার আরেকটা বেলে নেব। আমি ভালো করেই সেকে নিয়েছি এপাশটাকেও আর এপাশটাকেও। এবার তো চলো এবার একটুখানি তেলটা তাহলে দিয়ে দিই। দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠছে, ক্লোজ নাও তাহলে বুঝতে পারবে আরো বেশি, দেখো কতটা ফুলেছে। এই পাশেও ঠিক সেরকম ভাবে আমি তেল দিয়ে দেব। বুঝতেই পারছো তাহলে এই পাশটাও সেকে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে আমি সবকটা ভেজে নিই তারপর আসছি তোমাদের কাছে। দেখো একটাও ফাটেনি, খুব সুন্দর করেই হয়েছে সবকটা। আমি যদিও অল্প তেলে ভেজেছি, তোমরা চাইলে বেশি তেলে ভাজতেই পারো, সুন্দর হয়েছে সবকটাই, সুন্দর হয়েছে। তো চলো কিভাবে সার্ভ করি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি সস দিয়ে দিলাম আর পরোটাগুলোকে সুন্দর করে আমি কেটে দিয়েছি ত্রিকোণ ত্রিকোণ করে। তো এই হচ্ছে আজকে আমাদের আলুর পরোটা উইথ টমেটো সস। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। টাটা।